আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদের ফুলকপির চপ তৈরি করে দেখাবো। আর অন্যান্য চপের মতো এই চপটা খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। অনেকেই হয়তো ফুলকপির চপ কখনো তৈরি করেনি অথবা ভাবছে তৈরি করব, তাদের জন্য আমি খুব সহজ উপায়ে এই চপটা তৈরি করে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চপটা তৈরি করতে প্রথমে আমার লাগছে ফুলকপি। আমি এখানে একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে আমি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব, আপনারা যেমন ভিডিওতে দেখতে পারছেন। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। এখন এই ফুলকপিগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এই জন্য একটু পানি গরম করে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন লবণ দিলে ফুলকপির ভিতরে কিন্তু লবণটা ঢুকে যাবে, এতে করে খেতে ভালো লাগবে। এখন আমি দেড় মিনিটের মতো সিদ্ধ করে নিব, অর্থাৎ 60% হলে আমি নামিয়ে নিব। আমি একটু নেড়ে দিচ্ছি। এই ফুলকপিটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, ওভার কুক করে ফেলা যাবে না। এখন আমি ফুলকপিটা পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফুলকপি উঠিয়ে নাও হয়ে গেলে একটু ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নিব। এখানে অনেকে আছে পানির মধ্যে দিয়ে দেয়, আমার কাছে মনে হয় না পানির মধ্যে দেওয়া দরকার, কারণ আপনি যদি ঠিক মাত্রায় কুকড করতে পারেন তাহলে আর পানির মধ্যে না দিলেই হবে, অর্থাৎ কুকিং প্রসেস না চললেই হবে। এখন আমি একটা গোলা তৈরি করে নিব, এই জন্য হাফ কাপ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে কর্নস্টার্চও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়েছি। আরও দিয়ে দিলাম 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সব কিছুই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়াটা একটু কম দিলে ভালো হয়, এতে করে গন্ধ থাকে না। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ডোটা তৈরি করব। ব্যাটারটা খুব স্মুথ করে মেখে নিতে হবে, যত ভালোভাবে ব্যাটারটা মাখা হবে চপটা কিন্তু ততটাই ভালো হবে। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন ফুলকপির টুকরাগুলো আমি বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফুলকপির টুকরাগুলো গোলার সাথে খুব ভালোভাবে মিক্স করে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে কিন্তু চপটা খুব ভালোভাবে ফুলবে না বা ভালো হবে না, কারণ উপরের ক্রাস্টটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কুকড হবে না। এখন চুলার আঁচ লোতে করে দিয়ে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু দূরত্ব বজায় রেখে দিতে পারলে ভালো হয়। এ পাশটা আমি ভেজে নিব 2-3 মিনিটের জন্য। এরই মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো চপ কিন্তু একটু ভেসে উঠেছে আর ফুলেও গেছে। এখন আমি একটা ঝাঁজরির সাহায্যে একটু নেড়ে উল্টে দিব। আর যেগুলো একটু লেগে ধরেছে সেগুলোকে একটু ছাড়িয়ে দিব, এতে করে বোথ সাইড ইভেনলি কুকড হবে। অনেকে আছে হয়তো এই ফুলকপির চপটা নতুন শুনেছেন, আবার অনেকে আছে যথারীতি খেয়ে থাকেন। আমার চপটা কিন্তু অলমোস্ট ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই, এমনটা ভেজে নিলেই ভালো হবে। আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে, আমি চপগুলোকে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেল আর থাকবে না। আমি সার্ভ করে নিয়েছি, আপনারা চাইলে চাটনির সাথেও এটা খেতে পারেন।
খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলা যায়। খুব মজাদার একটা স্ন্যাক আইটেম আমি তৈরি করে ফেলেছি। এই ফুলকপির চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাবেন যদি বাসায় তৈরি করেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।